বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমান ভারতের মধ্যে একমাত্র কোন জায়গায় শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল আমরা এবারে বিস্তারিত জেনে নেব, আমরা যেজন জানি না। বর্তমান ভারতের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চক্রতীর্থে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। দিনটি ছিল 28 ডিসেম্বর 1917। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আমরা জেনে নিলাম, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।